ব্যাপক ভোটে জয়লাভ করেছেন সেই হিসেবে আপনার একটু প্রতিক্রিয়া যাচ্ছিলাম। আমি আমাকে তো জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের মানুষের আস্থা তার উপর আছে, তিনি যে উন্নয়ন কাজ করেছে সেই উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার জন্য আবারও বাংলাদেশের মানুষ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে। আমিও তার সাথে কাজ করে যাওয়ার জন্য এই আমার এলাকাতে মানুষের কাছে যেতে পেরেছি, মানুষের ভালোবাসা আস্থা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের চিত্র সবার সাথে তুলে ধরে তারা বাংলাদেশে যে আমরা সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পেরেছি, আমাদের যে মধ্যম আয়ের বাংলাদেশ এবং সামনে যে আমাদের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ এই কথা মানুষের মাঝে নিয়ে যেতে পারাতে আমি নিজেকে অত্যন্ত কৃতার্থ মনে করছি। মানুষের মধ্যে আমরা একটা বিশাল আশা এবং সাড়া দেখেছি, মানুষ বাংলাদেশের মানুষ সামনে যেতে আরও ভালো চায়। যশোরে আপনি অনেক উন্নয়ন করেছেন এবং সংসদে আপনার একাধিকবার জেনেছি এবং আপনি আপনার এলাকার কথা বলেছেন, সেই হিসেবে বাকি কোনো কাজ আছে কিনা এবং থাকলে সেটা আপনার কীভাবে? আমাদের বেশ কিছু কাজ চলমান আছে, আমাদের ভৈরব নর্থ ধরনের কাজ চলছে সেটা আমাদের চলমান রাখতে হবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে উন্নয়নের কাজ করছেন, আমাদের মহাসড়কগুলো উন্নয়ন কাজ চলছে, 6 লেন 4 লেন হাইওয়েগুলো হচ্ছে, যেমন আমাদের রেল লিঙ্ক হচ্ছে ঢাকা থেকে আমাদের যশোর, যশোর থেকে মংলা, এই সকল কাজের মাধ্যমে একটা যশোর এলাকাটা একটা অর্থনৈতিক করিডোরে পরিণত হতে যাচ্ছে। এই কাজের ধারাবাহিকতা বজায় রাখা এবং আমাদের যে মেডিকেল কলেজ আছে সেটা যে 500 সংখ্যক হাসপাতাল যেটা প্রজেক্ট আমাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে আছে সেটাকে বাস্তবায়ন করা এবং আমাদের স্টেডিয়ামের এবং ক্রীড়াঙ্গনের যে আধুনিকায়নের পরিকল্পনাটা আছে সেটাকে বাস্তবায়ন করা হবে আমার এই প্রথম মেয়াদে আমার নিজের জন্য অগ্রাধিকার।